আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো দায়ীদের একটি বর্জনীয় গুণ, যে গুণটি অবশ্যই একজন দায়ীকে পরিহার করতে হবে। কোনো মতেই একজন দায়ীর মধ্যে, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষদেরকে আহ্বান করছেন, তাদের এই গুণটি থাকা যাবে না। এছাড়া শুধু দায়ী নয়, আমরা যারা মুসলিম রয়েছি, প্রত্যেক মুসলিমের মধ্যে এই গুণটি পরিহার করার চেষ্টা করতে হবে। প্রত্যেক মুসলিম এই গুণটিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং এটি পরিহার করতেই হবে। আর সেটি হচ্ছে হিংসা, আল হাসাদ, যাকে আরবিতে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে একটি নিন্দনীয় গুণ হিসেবে উল্লেখ করেছেন এবং এটি হচ্ছে একটি কবিরা গুণা। এই গুণা থেকে, এই হাসাদ থেকে, হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখন হিংসাকারী হিংসা করে তার অনিষ্টতা থেকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাও। এখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে হিংসাকারীর হিংসা থেকে, হিংসার অনিষ্টতা থেকে। তার মানে হচ্ছে হিংসাটা একটা অনিষ্ট, খারাপ এবং এটি কবিরা গুণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো, কেননা এই হিংসা, ফা ইন্নাহু ইয়াকুলুল হাসানাত, মানুষের নেক কাজগুলো, হাসানাতগুলোকে ধ্বংস করে দেয়। কেমা তাকুলুন নারু আল হাতাব, যেমনিভাবে আগুন কাঠকে পুড়িয়ে শেষ করে দেয়, আগুন কাঠকে খেয়ে ফেলে, তেমনিভাবে মানুষের হাসানাতগুলো নষ্ট করে দেয় এই হিংসা। হিংসা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই হিংসার প্রতিশব্দ হচ্ছে আল হাসাদ, আরবিতে বলা হয় আল হাসাদ। হাসাদ শব্দের অর্থ হচ্ছে হিংসা, পরস্পরিক কাতরতা ইত্যাদি, যাকে আরবিতে বলা হয় হিয়া তামান্নি জাওয়ালি নিয়ামাতি আনিল মাহসুদ, যার হিংসা করা হচ্ছে সেই ব্যক্তির নিয়ামতকে, সেই ব্যক্তিকে দেওয়া নিয়ামত এবং রিজিক বা বিষয়াদি তার কাছ থেকে চলে যাওয়ার জন্য, ধ্বংস হয়ে যাওয়ার কামনা করা। ধরুন আপনার কোনো বন্ধু রয়েছে, সে বন্ধুর মধ্যে ভালো কিছু গুণ আছে, অথবা তিনি সম্পদশালী, অথবা তিনি সুন্দর করে কথা বলতে পারেন, তিনি মানুষের সামনে সুন্দর করে কথা উপস্থাপন করতে পারেন। এই বিষয়টি যখন আপনি দেখেছেন, দেখার পর আপনার মধ্যে কাজ করছে, আমার ভাই এই সুন্দর করে উপস্থাপন করে সে আমার উপরে চলে যাবে, এই জন্য তার এটা না থাকুক, তার এটা নষ্ট হয়ে যাক, তার কথা বলার শক্তি নষ্ট হয়ে যাক, তার সম্পদ নষ্ট হয়ে যাক, এই যে আকাঙ্ক্ষা করা, এটা হচ্ছে হিংসা। এখানে আমাদেরকে আরও একটি পরিভাষা জানতে হবে। হিংসার সাথে যেহেতু হাসাদ এসেছে, এর সঙ্গে আরেকটি পরিভাষা হচ্ছে গিপ্ত। গিপ্ত একটি আরবি শব্দ যার অর্থ হল অন্যের ন্যায় সুখ কামনা করা বা ঈর্ষা। ধরুন আপনার কোনো ভাই বড় আলেম, সুন্দর করে কথা বলতে পারে, আপনি তামান্না করেছেন, আকাঙ্ক্ষা করেছেন আমি যেন তার মতো হতে পারি। একজন ভাই ধন সম্পদশালী রয়েছে, আপনি আকাঙ্ক্ষা করেছেন আমি যেন তার মতো হতে পারি। একজন ভাই একটি ভালো কাজ করছে, আপনি তামান্না করেছেন আমি যেন তার মতো হতে পারি। এটি হচ্ছে গিপ্তা, এটি নিষিদ্ধ নয়, এটি করা জায়েজ। কিন্তু হিংসা যেটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের ধ্বংসের কামনা করা, সেই নিয়ামতটি শেষ হয়ে যাক, তার কাছ থেকে চলে যাক, এই কামনা করা, এটি হচ্ছে হারাম, এটি হচ্ছে হিংসা। হিংসার অনেক উদাহরণ রয়েছে। প্রথমত হচ্ছে এই হিংসা শুরু হয়েছিল আসমানে, আমরা বলেছিলাম অহংকারের অধ্যায়ের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করেছেন, তখন তিনি ইবলিসকে ঘোষণা করলেন, তাকে সিজদা করো। তখন সে বলতে শুরু করলো, আসজুদ লিমান খালাকতা তিনা, আল্লাহ তাআলা আমি কি এমন আদমকে সিজদা করবো যে আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ? সে হিংসা করেই কিন্তু এই কথাটি বলছে, কারণ সে নিজেকে সবচেয়ে সম্মানী মনে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী মনে করেছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই নির্দেশ দিলেন
ঘোষণা করলেন তার ব্যাপারে যে তুমি আদমকে সেজদা করো, তখন তার হিংসা হয়েছে যে আদমকে আল্লাহ তাআলা আমার উপরে সম্মান দিয়ে দিচ্ছেন। এই হিংসা করে সে আদমকে সেজদা করল না, পরিশেষে তার ধ্বংস নেমে আসলো, তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, তার জায়গা থেকে নামিয়ে দেওয়া হলো, তাকে বিতাড়িত শয়তান হিসাবে ঘোষণা করা হলো। তার মানে বোঝা গেল যদি হিংসা করা হয় তাহলে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে দুনিয়ার মধ্যে হিংসা প্রথম শুরু হয়েছে আদম আলাইহিসসালামের দুই পুত্রের মাধ্যমে, তাদের মধ্যে হাবিল এবং কাবিল, তাদের মধ্যে হিংসা শুরু হয়েছিল যখন তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করত এবং অপরজন তার অপর ভাইয়ের সঙ্গে ভূমিষ্ঠ হওয়া সেই কন্যা সন্তানকে বিবাহ করতেন। যখন তাদের দুই ভাইয়ের মধ্যে এই বিষয়টি উপস্থাপিত হলো এবং তারা যখন সামনে আসলো, আসার পর যখন একজন আরেকজনকে দেখতে পেল, আমার সঙ্গে থাকা বোনের চেয়ে তো ওইটা একটু খারাপ, তাহলে কেন আমি আমার সুন্দরটাকে, সুন্দর বোনটাকে তাকে দিয়ে দেব, আমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তাকে বাদ দিয়ে অন্যকে দিয়ে দেব, এই ধরনের হিংসা এসেছে। অথবা এক ভাইয়ের কোরবানি কবুল হয়েছে আরেক ভাইয়ের কোরবানি কবুল হয় নাই, এটি হিংসা, এই হিংসার কারণে কিন্তু ধ্বংস হয়েছে। তিন নম্বর হচ্ছে হিংসার আরও উদাহরণ হচ্ছে কাফেরদের হিংসা। যখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দিনের পথে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, তখন তারা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সঙ্গে হিংসা করতে শুরু করল, যা সুরা নিসার 54 এবং সুরা বাকারার 109 নম্বর আয়াতে এসেছে। তারা চায় যারা ইমান এনেছে তাদেরকে কুফুরের দিকে ফিরিয়ে দিতে। তারা জানতো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের দাওয়াত সত্য, রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সত্য, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তিনি যে আহ্বান করছেন সত্যের দিকেই আহ্বান করছেন, তিনি যে দিকে আহ্বান করছেন সেটা সত্য এবং সেটা তাদের জন্য মঙ্গলজনক। কিন্তু তারা হিংসা করে, রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সাথে হিংসা করে তাদের নেতৃত্ব চলে যাবে এবং সে নেতৃত্ব রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে যাবে এমনটা মনে করেই তারা ইমান আনতে পারেনি, তারা কাফির মুশরিকের মধ্যেই নিমজ্জিত ছিল। হিংসা করেছে ইয়াহুদরা, ইয়াহুদরা সবচেয়ে মুসলমানদের বেশি হিংসা করে থাকে। আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে এটি প্রতিমান হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তাআমিন। ইয়াহুদরা সালামের এবং তাআমিন, আমিন বলার ক্ষেত্রে যে হিংসা করেছে, এর চেয়ে বেশি হিংসা তারা অন্য কিছুতে করেনি। তার মানে বোঝা গেল যে ইয়াহুদরা মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণ করে। আর আমরা অন্য আয়াতের মাধ্যমে জানতে পেরেছি যে মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ইয়াহুদরা। প্রিয় দর্শক, হিংসার হুকুম কী? এই হিংসা করা হচ্ছে হারাম, এটি জায়েজ নেই, কোনো মতেই হিংসা করা যাবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা বিদ্বেষ করবে না, তোমরা একে অপরের হিংসা করবে না, তোমরা একে অপরের পিছনে লেগে থাকবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার বান্দা এবং ভাই হিসেবে বেঁচে থাকো। তোমরা কখনো হিংসা করবে না, বিদ্বেষ করবে না, একে অপরের পিছনে লেগে থাকবে না। এখানে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হিংসা করতে এবং হিংসা থেকে বেঁচে থাকতে, একে অপরের পিছনে লেগে থাকতে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই হিংসার অনেক কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে আদাওয়াত, শত্রুতার মাধ্যমে, শত্রুতার কারণে অন্তরে হিংসা পয়দা হয়ে থাকে, শত্রুতা করে মানুষ হিংসা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাফেরদের কোনো শত্রুতা ছিল না, কোনো হিংসা হওয়ার বিষয় ছিল না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে জেনেছিল, আল আমিন বলেছিল, তাদের বিষয়গুলো মালামাল, ধন সম্পদ সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রাখত। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত নিয়ে আসলেন, তখন তারা তাকে শত্রু ভাবতে শুরু করলো, যে তারা
অন্যের দিকে, অন্য প্রভুর দিকে, অন্য রবের দিকে দাওয়াত দিচ্ছে, তাদের যে 360 মূর্তি রয়েছে যারা তাদের ইবাদত করছে, তাদেরকে বাদ দিয়ে আল্লাহ রাসূল নতুন একটা রবের কথা ঘোষণা করছে। এই আদাবত থেকে তাদের অন্তরে হিংসা প্রকাশিত হলো, হিংসা জন্মগ্রহণ করলো এবং এই হিংসার মাধ্যমে কিন্তু তারা ধ্বংস হয়ে গিয়েছে। সমস্ত শ্রেণী এবং লোকদের উন্নতি দর্শনে অন্তরে হিংসা পয়দা হয়ে থাকে। যখন আপনার সমকক্ষ কারো কোনো বিষয় দেখেছেন, তখন এই জন্য হিংসা পয়দা হতে পারে, হিংসা সৃষ্টি হতে পারে। হেকারত, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, নিজের থেকে ছোট চোখে দেখা এবং তার উন্নতি দর্শনে হিংসা সৃষ্টি হওয়া, ইবলিস যা করেছিল। ইবলিস আদমকে তার থেকে ছোট মনে করেছিল, এই জন্য সে সেজদা করতে রাজি হয়নি, সম্মত হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে সে লঙ্ঘন করেছে। তাআজ্জুব হয়ে, আশ্চর্য হয়ে হিংসা করতে শুরু করা। কোনো মানুষের কোনো একটি নিয়ামত হাসিল হয়েছে হঠাৎ করে, সেটি দেখে আপনার কাছে খারাপ লেগেছে, আপনি আশ্চর্য হয়ে গিয়েছেন, আশ্চর্য হয়ে আপনি চিন্তা করতে শুরু করলেন, এই ভাই তো এটি হওয়ার কথা ছিল না, এই ভাইয়ের এটি হয়েছে, তখন আপনি হিংসা করতে শুরু করলেন। এই ভাইটা অল্প সময়ে খুব ভালো করেছে, এই ভাইটা অল্প সময়ে অনেক ধন সম্পদশালী হয়ে গেছে, এই লোকটা অনেক ভালো বক্তা হয়েছে, মানুষের কাছে সবচেয়ে প্রিয় বক্তা হিসেবে উপস্থাপিত হয়েছে। এই যে আপনি এগুলো দেখে আশ্চর্য হয়ে আপনি তার সাথে হিংসা করতে শুরু করলেন, এটি জায়েজ নেই, এটি হারাম। ইচ্ছা পূরণ না হওয়ার ভয় হলে হিংসা করা। যখন দেখা যায় দুজন ভাই কোথাও চাকরির জন্য অথবা কোনো একটা বিষয় অর্জনের জন্য একই সাথে অ্যাপ্লিকেশন করলেন, একই সাথে তারা অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে যখন তিনি তার মধ্যে ভয় থাকে যে আমি এই জিনিসটি পাবো কি পাবো না, আমি এই চাকরি পাবো কি পাবো না, তখন আপনার ওই ভাইয়ের প্রতি হিংসা শুরু হয়ে যায়, ওই ভাইয়ের সাথে তখন হিংসা শুরু হয়ে যায়। রিয়াসতের ক্ষেত্রে মহাব্বতের রিয়াসত, নেতৃত্বের ভালোবাসার কারণে হিংসা তৈরি হয়। আমি যদি নেতা না থাকি, যদি অমুক ভাই নেতা হয়ে যায়, তাহলে আমার রিয়াসত চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে, তখন হিংসা শুরু হয়ে যায়। এই সমস্ত কারণগুলোতে হিংসার সৃষ্টি হয়। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমাদের যারা দায়ী রয়েছেন, সেই দায়ীদের মধ্যে হিংসা না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের অবস্থা দেখে, দায়ীদের কাছ থেকে এমন কিছু আচরণ আমরা দেখতে পাই যে আচরণগুলোর মাধ্যমে সাধারণ জনগণ পর্যন্ত বুঝতে পারেন যে তাদের মধ্যে হিংসার বহিঃপ্রকাশ হচ্ছে, তাদের মধ্যে হিংসা রয়েছে। মজার বিষয় হলো, একজন দায়ী অপর দায়ীর বিরুদ্ধে সাধারণ জনগণের সামনে কথা বলছেন, এটি অবশ্যই হিংসার বহিঃপ্রকাশ। হিংসার কারণে তার ভালো দিকটি পছন্দ করতে পারছেন না, এই জন্য তিনি হিংসা করেই এমনটা করছেন, এটি আমরা দেখতে পাচ্ছি। অথবা এমন কিছু আচরণ আমাদের কাছ থেকে, দায়ীদের কাছ থেকে প্রকাশিত হয়, যেই আচরণের মাধ্যমে আমরা বুঝতে পারি এই দায়ীর মধ্যে অথবা এই ভাইয়ের মধ্যে, এই মুমিন ব্যক্তির মধ্যে হিংসা রয়েছে। এই হিংসা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, কোনো মতেই এই হিংসা রাখা যাবে না। প্রিয় দর্শক, এই হিংসার মাধ্যমে মানুষের ধ্বংস অনিবার্য হয়ে যায়। আর যে ব্যক্তি হিংসা থেকে বেঁচে থাকবে সে ব্যক্তি সফল হবে। ধ্বংস হওয়ার ঘটনা আমরা বলেছি, ইবলিস থেকে শুরু করে আরও অন্যান্য কিছু ঘটনা আমরা উপস্থাপন করেছি। আর সফলতার ঘটনা হচ্ছে, সফলতার বিষয় দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমে সূরা হাশরের 9 নম্বর আয়াতে তিনি বলেছেন, উমাইউকা শুহা নাফসিহ ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম। যে ব্যক্তি মনের কৃপণতা থেকে মুক্ত হতে পেরেছে সে ব্যক্তি সফল হয়েছে। আর যে ব্যক্তি মনের কৃপণ, মনের কার্পণ্য রয়েছে, সে ব্যক্তি সফল হতে পারে নাই। তার কারণ হচ্ছে, হিংসুক সব সময় সে অসুস্থ থাকে, সে মানসিকভাবে অসুস্থ থাকে যে আমার ওই ভাইয়ের ওটা হয়ে যাচ্ছে, আমার ওই ভাই এটা পেয়ে যাচ্ছে, আমার ওই ভাই এটা অর্জন করে ফেলছে, এই যে তার মধ্যে একটা টেনশান, এই টেনশানের কারণে সে সবসময় অসুস্থ থাকে, তার মনটা ভালো থাকে না। এরকম করতে করতে অনেক সময় সে অন্য একটি সমস্যার সম্মুখীন হতে পারে, অন্য রোগ তার হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো মতেই হিংসাকে স্থান দেওয়া যাবে না। যদি হিংসা পরিহার করা যায়, মনকে বড় করা যায়, তাহলে
আমি সফলকাম হব, আমি সুস্থ থাকব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, যে তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো, পরস্ত্রী কাতর থেকে বেঁচে থাকো, কারণ যখন তুমি এটি করবে, হিংসা করবে, এই হিংসা তোমার হাসানাতগুলোকে নষ্ট করে ফেলবে, খেয়ে ফেলবে। কামা তাকুলুন নারু আল হাতাব, যেমনিভাবে আগুন কাঠগুলোকে লাকড়িগুলোকে খেয়ে ফেলে তেমনিভাবে তোমার হাসানাতগুলো নষ্ট হয়ে যাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল যুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কেননা জুলুম হচ্ছে ইয়ে কিয়ামত দিবসের সবচেয়ে বড় অন্ধকার। অত্তাকু আশুহা, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাহু আহলাক মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে শুধুমাত্র হিংসাই ধ্বংস করেছে। এরকম অনেক উপমা আমরা পেয়েছি। হিংসা হচ্ছে একটি দোষণীয় কাজ, হিংসা হচ্ছে সবচেয়ে নিন্দনীয় কাজ। আব্দুর রহমান ইবনে মুআবি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি দোষণীয় কাজ থেকে কেউ মুক্তি পায় না। তিনটি কাজ হচ্ছে দোষণীয় কাজ, যে তিনটি দোষণীয় কাজ সবার মধ্যেই থেকে থাকে, কিন্তু আমাদেরকে এগুলো পরিহার করতে হবে। এক নম্বর হচ্ছে খারাপ ধারণা করা। আমরা খারাপ ধারণা করতে বড্ড ভালোবাসি, যে কোনো ক্ষেত্রে একটি ধারণা করে বসি, একজন লোক একটি কাজ করছেন তার ব্যাপারে আমরা খারাপ ধারণা করে বসলাম, একটা লোক আমার চাহিদা মতো জাস্ট টাইমে এক জিনিস দিতে পারলেন না, দুই মিনিট দেরি হচ্ছেন, বিলম্ব হচ্ছেন, সে লোকটি কষ্ট করছে, তারপরও কিন্তু আমরা তার প্রতি খারাপ ধারণা করে ফেলছি। দুই নম্বর হচ্ছে হিংসা, এটি খারাপ গুণ। তিন নম্বর হচ্ছে অশুভ ফলাফলের ধারণা করা। জনৈক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসূল, এগুলো থেকে বিরত থাকার উপায় কী? এই যে আপনি বিষয়গুলো বললেন, খারাপ ধারণা করা, হিংসা করা এবং অশুভ ফলাফলের ধারণা করা, এগুলো থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে মনে কাউকে হিংসা করলে কাজে কর্মে তা প্রকাশ না করা, কারো সম্পর্কে খারাপ ধারণা করলে তা সত্য বলে বিশ্বাস না করা, অশুভ ফলাফলের ধারণার কারণে কাজ থেকে ফিরে না আসা, অর্থাৎ যে কাজগুলো হয় তার সম্পূর্ণ উল্টো কাজ করলে এগুলো থেকে বেঁচে থাকা যাবে। আপনার মধ্যে কোনো ভাই সম্পর্কে হিংসার একটি বিষয় আপনার মনে এসেছে, সেটাকে প্রকাশ না করা, ধারণা করেছেন সেটাকে বিশ্বাস না করা, একটা ধারণা আসতেই পারে এটাকে উড়িয়ে দেওয়া, এবং অশুভ ফলাফলের ক্ষেত্রে আপনার যে বিষয়টি মনে করেন যে আপনার এই কাজের মাধ্যমে অশুভ হবে সেই কাজ থেকে ফিরে না আসা, এটি আজকে আমাদের সমাজে আমরা খুব বেশি দেখতে পাই, খুব বেশি দেখতে পাই। যে সকালবেলা ব্যবসায়িক বাজারে যাচ্ছেন, তিনি কাউকে কোনো মহিলাকে খালি কলসি অবস্থা দেখতে পেয়েছেন, খালি পাত্র অবস্থা দেখতে পেয়েছেন, তিনি ফিরে আসছেন, তিনি মনে করছেন যে আমার পুরো দিন আজকে খালি যাবে না, আপনি এটি বিশ্বাস করবেন না, বরং আপনি ফিরে না আসে সোজা চলে যান আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এটি হচ্ছে আপনার দায়িত্ব। তিন নম্বর হচ্ছে আল্লাহর নিয়ামতের শত্রুতা পোষণ করা। যিনি হিংসা করছেন তার অপরাধ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতটি ওই ভাইকে দান করেছেন সেই ভাইয়ের এই নিয়ামতের শত্রুতা করা মানেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শত্রুতা পোষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান, শুনে নাও, আল্লাহর নিয়ামতেরও কিছু শত্রু আছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসূল, আল্লাহর নিয়ামতের শত্রু কারা, এটা কীভাবে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর স্বীয় অনুগ্রহে মানুষকে যে নিয়ামত দান করেছেন তার কারণে মানুষকে যে হিংসা করে সে আল্লাহর নিয়ামতের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে একজন ভাইকে একটা বিষয় দান করেছেন, আপনি যখন সেই বিষয়টির ব্যাপারে হিংসা করছেন তার মানে হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের হিংসা করছেন। চার নম্বর হচ্ছে খেয়াল রাখতে হবে, আমরা যারা মুমিন রয়েছি, মুমিনের পেটে কখনো হিংসা এবং ইমান একসাথ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইস্তামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, কোন ব্যক্তির পেটের মধ্যে ঈমান এবং হাসাদ একসাথ হতে পারে না। তার মানে হচ্ছে হাসাদ হিংসা করাটা হচ্ছে ঈমানের কন্ট্রাডিক্ট বিষয়, ঈমানের সাংঘর্ষিক বিষয়। আপনি মুমিন বলে দাবি করছেন, আপনি মুসলিম বলে দাবি করছেন, আপনি দায়ী বলে দাবি করছেন, আর আপনার অন্তরে হিংসা থাকবে, এটা হতেই
পারে না, এটা হতেই পারে না। এই জন্য হিংসাকে পরিহার করতে হবে। হিংসা করার কারণে গুনাহ ক্ষমা হবে না। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আবু সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের অর্ধ শাবানে তিনি আকাশে নেমে আসেন এবং মানুষদেরকে, সকল মানুষদেরকে ক্ষমা করে দেন। শুধুমাত্র ওয়াদাউ আহলাল হিকদি বিহিকদিহিম, যারা হিংসুক হিংসুকদের হিংসাকে হিংসা সহকারে তিনি বর্জন করেন তাদেরকে ক্ষমা করেন না। তাহলে হিংসাকে পরিহার করতে হবে। হিংসা করার কারণে আমার গুনাহ ক্ষমা হবে না। এই হিংসার ওষুধ আছে কয়েকটি। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে আশ্রয় প্রার্থনা করা। যে সমস্ত দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, সেগুলো পাঠ করা। সূরা এখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পাঠ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা এবং শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দুই নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাকওয়ার মাধ্যমেই আপনার হিংসা দূরীভূত হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তখন তার মধ্যে কাজ করবে যে আমি কোনো মতে হিংসা করতে পারি না, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, কবিরা গুনাহ এটি। তিন নম্বর হচ্ছে সবর বা ধৈর্যের মাধ্যমে হিংসা থেকে বেঁচে থাকা যায়, এটি হিংসার ওষুধ। যখন কোনো ভাইকে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দিয়েছেন, পেয়েছেন, আপনি সবর করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে যদি এরকম পিছান তাহলে আপনাকে দিবেন, আর না আপনি সবর এখতিয়ার করুন। চার নম্বর হচ্ছে অন্তর খালি করা, তার থেকে হিংসা থেকে অন্তরকে সম্পূর্ণভাবে মুক্ত করা। এতে করে আপনি সুস্থ থাকবেন এবং আপনার অন্তর পরিষ্কার থাকবে। কোনো ব্যক্তির ব্যাপারে কোনো হিংসা এসেছে, তাউযু পাঠ করে, আউযু বিল্লাহ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আশ্রয় প্রার্থনা করে সেটিকে পরিহার করুন। পাঁচ নম্বর হচ্ছে তাওবার মাধ্যমে হিংসাকে পরিহার করা যায়, এটি হিংসার ওষুধ। যখন কোনো লোক বারবার তাওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন তিনি হিংসা করবেন না, হিংসা করা থেকে বেঁচে থাকতে পারবেন। হিংসা থেকে বাঁচার আরও দুটি মাধ্যম রয়েছে, একটি হচ্ছে এলমি চিকিৎসা, আর একটি হচ্ছে বাস্তবিক চিকিৎসা। এলমি চিকিৎসা হলো তাকদীর প্রতি বিশ্বাস স্থাপন করা, যে এই ধারণা করা যে ওই ব্যক্তির তাকদীরে উন্নতি লেখা আছে এবং যা কিছু হচ্ছে তার তাকদীরে এটি লেখা ছিল, আমাদের তাকদীরের মধ্যে যা লেখা আছে সেটি আমি পাবো বা পাচ্ছি। এটি যখন আপনার অন্তরে প্রবেশ করাবেন, এই জ্ঞান, এই এলম যখন আপনার অন্তরে থাকবে, তখন কোনো মতেই কোনো মুমিন হিংসা করতে পারে না, সে হিংসা থেকে বেঁচে থাকবে। আরেকটি হচ্ছে আমলিক চিকিৎসা। আমলিক চিকিৎসা হলো যার সাথে আপনার হিংসা উদ্গত হচ্ছে, উদয় হচ্ছে, প্রকাশিত হবে, আপনার অন্তরের মধ্যে এটি কাজ করছে, সেই ব্যক্তির সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করা, তাকে সবচেয়ে বেশি সম্মান করা, তার সঙ্গে গিয়ে সবচেয়ে সুন্দর আচরণ করা, তার সঙ্গে বেশি বেশি মিশা এবং ভালো ব্যবহার করা, এর মাধ্যমে আপনার হিংসা দূরীভূত হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, হিংসা এমন একটি গুণ যেই গুণের মাধ্যমে আপনি হাজারো ভালো কাজ করেও তার ভালো ফলাফল পাবেন না, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনারা সারা দিন রাত দিনের পথে আহ্বান করছেন, দাওয়াতি কাজ করছেন, দাওয়াতের পথে রয়েছেন, আপনাদের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় এবং এর মাধ্যমে আপনি কিয়ামতের মাঠে পার পেয়ে যাবেন, যদি আপনার মধ্যেই খারাপ গুণগুলো না থেকে থাকে। আপনারা যারা ভালো কাজ করছেন, এই ভালো কাজ করার কারণেই কিন্তু শয়তান আপনাদের পিছনে লেগে থাকবে এবং এই বিষয়গুলো, খারাপ গুণগুলো প্রবেশ করানোর চেষ্টা করবে। যাদের মধ্যেই এই খারাপ গুণগুলো উদয় হবে, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে, তাওবা ইস্তিগফার পাঠ করে সেগুলোকে পরিহার করতে হবে, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের সকলকে হিংসামুক্ত হয়ে মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতকে, কোরআন এবং হাদিসের দাওয়াতকে যথাযথভাবে পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।